আমরা আছি আপনার এই অনুষ্ঠানে যেখানে আলোচনা চলছে যে আয়ারাম গায়রাম রাজনীতি নিয়ে এবং বিরতির আগে শেষ করেছিলাম একটা জায়গায় যেখানে দেবজিৎ সরকার বলছেন যে বিজেপি যেন সংশোধন আকার এবং সেটা পজিটিভ অর্থে নিচ্ছেন আলোচনা করছিলাম আমি অনেক বউ আপনার কাছে আসতে চাই কীভাবে দেখেন এই 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 সামগ্রিক পরিস্থিতিটাকে না আয়ারাম গয়ারামটাকে আমরা অ্যাডাপ্ট করে নিয়েছি ক্যানারাম বেচারাম কিন্তু আরেকটা আমি আস্তে আস্তে একটা স্কুপ পেলাম প্রথমে চমকে গেছিলাম তারপর বুঝলাম যে এটা ব্যঙ্গাত্মক সেটা হলো বিমান বসু সিপিআইএমে জয়েন করেছে আর অদির রঞ্জন চৌধুরী তিনি কংগ্রেসে জয়েন করেছে। তারপর বোঝা গেল এটা মানে ইঙ্গিত দেওয়া হচ্ছে দুজন অভিনেতা নাকি যাদের বহুদিন ধরে ওই যে একুশে কি একুশে জুলাই না ওই যে ময়দানে যে হ্যাঁ ওই পাগলু ইয়ে মিট যেটা হয় না ভার তো সেইখানে এদের রেগুলার দেখা যেত মানে তাই আমার পরিচিত খুব ভালো তাদের সাথে তো তারা আবার ইয়ে তৃণমূল কংগ্রেস জয়েন করেছে আর একজন ডাক্তার এনআরএসের সময় যিনি মানে খুবই ঘোষিতভাবে প্রায় তিনি বিজেপি জয়েন করেছেন এখন এই বারবার সে জয়েন করার ব্যাপারটা এটা কি একটা মানে ওই আমাদের কোভিডের সময় যেমন কোভিড ট্র্যাকিং ট্র্যাকার ছিল সেরকম একটা ডিফেকশন ট্র্যাকার হচ্ছে এবং এক দলের দায়িত্ব হলো দেখানো যে কত বেশি ডিফেকশন হচ্ছে আর আরেকজন সেটাকে কমিয়ে দাও কমিয়ে দিতে হলে তাহলে আবার সেই অডিট রিপোর্ট করতে হবে আবার কোনো নোবেল কে আনতে হবে তার মধ্যে তো এইটা খুবই মজার কিন্তু আমি দলবদলের ব্যাপারে বলি আমাদের খুব ছোটোবেলায় কংগ্রেস আমল যখন ছিল তখন ছোট ছিলাম আমি বহুদিন পর্যন্ত এখনো যে সাংঘাতিক ইন্টারেস্টেড তা না পলিটিক্সকে ওটা বুঝতাম না কিন্তু সেইটা আমার মনে হয় না এখন কাউকে দেখে যে এ সিপিএম তখন তো তখনকার বাইনারিটা ছিল সিপিএম এন্ড কংগ্রেস এখনকার মতো বাইনারি না যে আপনারা অন্যান্য সবাইকে একেবারে ছেটে ফেলে দিয়েছেন কিন্তু সেইখানে এই যে অধীর রঞ্জন চৌধুরী বোথায় অনেক আগে চোখ গিয়ে বামপন্থী ছিলেন কি ছিলেন না কিন্তু এই এই ইয়েটা দেখিনি আর বাম ফ্রন্টের সময় জাস্ট আমাদের অভ্যেসটা নেই মানে উই আর নট ফেমিলিয়ার বিকজ এই এগারো অবধি আমরা দেখিনি যে দ্য পার্টি ইন পাওয়ার যেখানে সবাই গ্র্যাভিটেট করে নর্মালি কী হয় যেখানে পাওয়ার আছে তার দিকে গ্র্যাভিটেট করে কিন্তু আমার মনে হয় না এই পঁয়ত্রিশ বছরে বা যতদূর জানি কেরালা যতদিন আছে বা ত্রিপুরায় কাউকে কোনো দল ভাঙিয়ে নিয়ে আসা হয়েছে বরং অনেকে জয়েন করতে পারেনি ইচ্ছে থাকলেও নাহলে হয়তো আরেকটা দল যেটা পরে হয়েছিলো সেটা হতো না সে যদি কংগ্রেস ছেড়ে চলে যাওয়ার অপশন ছিল ক্লোজার টু পাওয়ার সেটা বোধ হয় হতো না এটা হয়নি এটা দিস ইজ রেকর্ড আপনি যদি ইফ ইট ইস হ্যাপন কারেক্টলি বেরিয়ে গেছে সেটা আলাদা কথা চার পাঁচজন বেরিয়েছে সবাই আগে বহিষ্কৃত হয়েছেন বিভিন্ন কারণে এবং সেটা নিয়ে এরা আলোচনা করবেন তর্ক করবেন কিন্তু ইয়েতে গ্যা সুতরাং আমাদের আমি খারাপ ভালো কোনোটা বলছি না আমি বলছি যে আমরা অভ্যস্ত ছিলাম না এইবার কোথায় আরেকটা জিনিস তখন ফুটবলেও সেরমভাবে হতো না মানে চুনি গোস্বামী চলে গেলেন ইস্টবেঙ্গলে বা এখান থেকে আমাদের বা সুব্রত ভট্টাচ অব্দি যে মোহনবাগান থেকে আশির দশকে দলবদল নিয়ে খুব দেখ তারপরে এলো আমি সেটাই বলছি তারপরে এইদিকে মানে যাদের আগে ভাবতে পারেনি যে মনোরঞ্জন পর্চাজ বা প্রথম দিকে কয়েকজন আরম্ভ হলেন ওই আমার মনে হয় প্রসূন বন্দ্যোপাধ্যায় ইত্যাদি দিয়ে আরম্ভ হলো তারপরে তখন প্রচুর বিট্রে সব শোনা গেল হ্যাঁ তারপর এটা বেশ গা সওয়া হয়ে গেল মানে ফ্যামিলিয়ার আবার একই লোক অন্য জায়গায় গিয়ে খেলছে তাদের হয়ে চেঁচাচ্ছে মানে ঠিক এখানকার যে সিচুয়েশান এখানে আটজন নজন ওখানে গেল তারপর ওই দলের হয়ে চেঁচাবে কারণ বা আরও তার সাথে সাঙ্গোপাঙ্গো নিয়ে যাবে কিন্তু যেইটা আমার মনে হয় যে খুব ইফ কাট টু আইপিএল সেটা খুব ভালো আমার মনে হয় সেইটা যদি ফলো করা যায় এই আর কোনো রাগঢাক দিয়ে এই ধানাই পানাই থাকবে না আইপিএলে কী হয় বসে থাকে বিভিন্ন এরম যদি সব বিভিন্ন ইয়ে সংসদ একটা করে তোলে গোল তোলা হয় তাতে একটা অপশন সিস্টেম যদি তো আমি আইপিএল আমি ক্রিকেটের আপনার মতে রাজনৈতিক পরিসরটা করে এইরকম অনেকদা এই আইপিএল এর যদি কথা বলেন তাহলে এটার তো একটা বেসিসটা পারফরমেন্স যে দল থেকে অকশানে আরেক দলে তোলা হচ্ছে সেটা তো আগের বছরের পারফরমেন্সের ভিত্তিতে তার দাম বাড়ছে বা অন্য আরেকটা দল তাকে নিতে চাইছে তাহলে সেই পারফরমেন্সের স্কোর কার্ডটা তো এখানে সবার সামনে জনতার সামনে থাকা উচিত হ্যাঁ সেই পারফরমেন্স তুমি বুঝছো কী করে পারফরমেন্স হচ্ছে না কে কত রেগিং করতে পেরেছে কে কত ওই যার একজন আরেকজনকে বলছে কে তোলাবাজি করেছে কে তোয়ালে কে কাগজ ইত্যাদি সেগুলো তো রয়েইছে সেগুলো দিস দ্যাট ইজ দ্য পারফরমেন্স আমি আজকালকার হঠাৎ তুমি ওই যে মানুষের কাজ শুনলেই মানুষ পালা এখন হ্যাঁ মানুষের জন্য কাজ বা আরেকটা হলো কাজ করতে পারছি না কাজ করতে পারছি না একটা মিম দেখলাম আমি মিমগুলোটা প্রচুর আছে সাম আর ভেরি ইন্টেলিজেন্ট হ্যাঁ যে খুব রুচিকর বা ইয়ে তা একেবারেই না একজন আছে যে শরীর জল থেকে উঠছে ডায়নোসর হলো যেরকম সে বলছে যে আমি আর জলে কাজ করতে পারছি না সেজন্য উঠলো তারপর তো ডায়নোসর অবলুপ্তি হলো ইত্যাদি তো এইটা হলো একটা আরেকটা তুমি বলছো পারফরমেন্স অসাধারণ পারফরমেন্স অসাধারণ পারফরমেন্স এবং সেই জন্যেই তার তার বেসিসেই হচ্ছে কারণ তুমি কি দেখো কারা যেতে ওদের তো দোষ নেই ওরা যদি দেখে যে এই সব এই তোয়ালে কাগজ ইত্যাদি নিয়ে যারা নিল তাদের আবার যদিও বলা হলো এদের আগে জানলে দাঁড় করানোর না তাদের দাঁড় করানোর হই হৈ করে জিতলো এবং যাদের আমরা জিনি জানি যে জিনিসগুলো আগেই আর্টস্টিক ছিল এখন এগুলো কোনো মানেই হয় না সব আদর্শ সৎ কাজের লোক শিক্ষিত শিক্ষিত বলতে আমি খালি ডিগ্রি কার ডিগ্রিটা খুব ডেঞ্জারাস কোনটা ফেক কোনটা টোকা কোনটা সেই ইয়েই নেই মানে দেয় না সেই ডিগ্রি সেগুলো আলাদা কথা কিন্তু যেটা সারভাইভাল হ্যাঁ দ্য সারভাইভাল অব দ্য ফিটেস্ট সেটার ওপরে হয় আর ওয়াশিং মেশিনের যেটা ব্যাপার এটা মজা একদল হঠাৎ বলছে যে ও বিজেপিতে গেলেই ওয়াশিং মেশিন হয়ে যায় কিন্তু আবার তারাই আবার বলছে তারা ঠিক না তাদের আশেপাশে যে এরা ফ্যাশিস্ট ফ্যাশিস্ট পার্টিতে গিয়ে ফ্যাশিস্ট হয়ে গেছে তার মানে অ্যাটলিস্ট মগজ মানে ওয়াশিং মেশিন আছে কি না না মগজ ধোলাই যন্ত্রটা তারা শিকার করে নিচ্ছে যে গেলেই ফ্যাশিস্ট হয়ে যাবে আর এছাড়া তো এই সবগুলো আর কি বলবো আর কি আমি আসবো আমি আসবো